विश्वभारतीर आपडेट देबो। विश्वभारतीते फिर छात्र विक्षोभ, बातिल माध्यमिक परीक्षा, उच्च माध्यमिक परीक्षा, आंदोलन निये विस्फोरक उपाचार्य। विश्वभारती दुर्नीतिर आक्रा, एकई संगे तिनि आगेर बेश किछु दुर्नीतिर कथा उल्लेख करेछेन। तार दाबी एई दुर्नीतिर आक्रा तिनि भांगार चेष्टा करेछेन, से कारणेई विश्वभारतीते एमन अवस्था। खोला चिठी विद्युत चक्रवर्तीर। विश्वभारतीर अफिशियल वेबसाइटे निजेर नामे खोला चिठी प्रकाश करेছেন उपाचार्य এবং পাশাপাশি বিদ্যুৎ চক্রবর্তী। তিনি নিশানা করছেন বিশ্বভারতীরই কর্মী এবং অধ্যাপকদের, কারণ তিনি যেটা লিখছেন যে কর্মী অধ্যাপকরা অনেকেই তার কাছে প্রমোশন চেয়েছেন, তা না করাতে আজ তারা তার বিরোধিতা করছেন। विश्वभारतीते फिर छात्र विक्षोभ, बातिल माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा। आमरा कथा बोलबो सरासरि आमादेर प्रतिनिधि प्रसेनजिৎ मालाकार सरासरि आमादेर संगे रयेछेन शांति निकेतन थेके। प्रसेनजिৎ, जेटा एई मुहूर्ते जानते चाइबो जे विश्वभारतीर जे अचलावस्था सेटा क्रमश चलछे, आरो बाड़छे बला जेते पारे। माध्यमिक उच्च माध्यमिक परीक्षा बातिल हलो, अफिशियल जे वेबसाइट सेखाने कर्तृपक्ष तिनि खोला चिठी प्रकाश करছেন। सार्बिकभावे एकटु विषयटा बुझे नेওয়ার চেষ্টা করব। देखो, सार्विक भावे गोटा शांतिनिकेतन बा विश्वभारतीर विषयटा बोलते गेले एई मुहूर्ते सबथेके बड़ो जेटा प्रश्न हये उठेछे जे विश्वभारतीर बुके एई अचल अवस्था काटबे कि करे। एकदिके छात्ररा जेमन निजेदेर दाबिते अनर, तारा किन्तु सेई दीर्घ देखा जाच्छे फेब्रुआरिर 28 तारिख थेके तारा विक्षोभ चालिये जाच्छेन। प्रथमे तारा घेराव करेछिलेन, एकेर पर एक पदाधिकारी जारा रयेछेन, रेजिस्ट्रार होक बा पिआरओ होक, तारा निजेदेर पद थेके पदत्याग करेछेन। आबार अन्यदिके तुमि जोदि देखो ताहले परपर परपर गोटा विषयगुलिते छात्ररा आंदोलन चालिये जाচ্ছে। গতকাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিশ্বভারতী শুরু হয়েছে, সেখানেও ছাত্ররা বিক্ষোভ দেখায়, পরীক্ষা বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ রাত্রিবেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ করে দেন। কিন্তু এরপরে আবারও বিতর্কের সূত্রপাত কোথায়? উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি খোলা চিঠি প্রকাশ করেছেন তার নিজস্ব ওয়েবসাইটে বিশ্বভারতীতে, এবং সেখানে দেখা যাচ্ছে তিনি উল্লেখ করে বলছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটি দুর্নীতির আখড়া। তিনি কার্যত লিখছেন এই দুর্নীতির আখড়া তিনি ভাঙার চেষ্টা করছেন, সেই কারণেই এত আন্দোলন এত বিক্ষোভ বলে তিনি দাবি করছেন। পাশাপাশি তিনি কর্মী অধ্যাপকদের উদ্দেশ্য দুর্নীতির আখড়া যে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার খোলা চিঠিতে লিখছেন তার নিজের ওয়েবসাইটে, কাদের দিকে কাদেরকে নিশানা করছেন তিনি? দেখো, তিনি একেবারেই বলা যেতে পারে বিশ্বভারতীর যে, তোমাকে একটা উল্লেখ্যভাবে বলি, যখন আমরা দেখেছিলাম রেজিস্ট্রার বা জনসংযোগ আধিকারিকরা পদত্যাগ করেছিলেন নিজের জায়গা থেকে, সেইখানে ছাত্রছাত্রীরা দাবি করেছিলেন উপাচার্যের সাথে মতানৈক্যের কারণেই তাদের এই পদত্যাগ। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মতানৈক্য তৈরি হয়েছে, তার ফলে উপাচার্য ঘনিষ্ঠ কিছু অধ্যাপক একভাগে একদিকে রয়েছেন এবং উপাচার্য বিরোধী কিছু অধ্যাপক এবং কর্মীরা অন্য পাশে রয়েছেন। এই যে বিরোধী যারা রয়েছেন তাদেরকেই কার্যত কিন্তু লক্ষ্য করছেন বিশ্বভারতী, এবং তাদেরকে লক্ষ্য করেই তিনি এমন বার্তা দিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। এবং তার সাথে সাথে উপাচার্যর বারবার একের পর এক এই বিতর্কিত মন্তব্য, কখনো তিনি বলছেন এই আন্দোলন তৃণমূল সিপিএমের জন্য হচ্ছে, আবার কখনো তিনি বলছেন যে আন্দোলন দুর্নীতির আখড়া ভেঙে ফেলার চেষ্টা করার জন্য হচ্ছে। এই যে নানান একের পর এক বিবৃতি, এর ফলে কিন্তু বিশ্বভারতীর সামগ্রিক যে সমস্যা, সেই জটিলতা কিন্তু আরও সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং প্রশ্ন উঠতে শুরু করছে যে এই সমস্যার সমাধান হবে কীভাবে। যেখানে দাঁড়িয়ে আজকে প্রায় এতদিন ধরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছেন, বিশ্বভারতী জুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যেখানে সমাধান করার পথ খুঁজবেন, সেখানে দাঁড়িয়ে উপাচার্যের একের পর এক বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর সমস্যাকে যে আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু একেবারেই বলা যায়। এবং সে জায়গায় দাঁড়িয়ে যখন বিশ্বভারতী বা শান্তিনিকেতন প্রিয় মানুষ, অধ্যাপক বিশিষ্ট বা যারা আশ্রমিক রয়েছেন, তারা যখন বলছেন যে ছাত্র সমস্যা সেটা বসে মিটিয়ে নেওয়া হোক, সেখানে দাঁড়িয়ে উপাচার্য তাদের সাথে এখনো পর্যন্ত কোনো বৈঠক করেননি, কোনো কথা বলেননি। এমনকি উল্লেখ্যভাবে এবং গুরুত্বপূর্ণভাবে তোমাকে বলবো, গত 28 তারিখ থেকে ছাত্র বিক্ষোভ শুরু হবার পর বিশ্বভারতীর নিজের বাসভবনে থাকলেও বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস বা কোনো মূল দপ্তরেই একবারও উপাচার্যকে আসতেও দেখা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী অধ্যাপকদের মধ্যেও যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু একেবারেই বলা যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতীর এই সামগ্রিকভাবে পরীক্ষা বাতিল করা, নানান যে ঘটনাগুলি ঘটছে, সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতীর এই সমস্যার সমাধানের পথ খোঁজাটাই বিশ্বভারতীর এই মুহূর্তে অচলাবস্থা। বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারই মধ্যে উপাচার্যের যে খোলা চিঠি, সব মিলিয়ে আরো যে জটিলতা বাড়লো সেটা বলাই বাহুল্য। নজর রাখো আপাতত। ধন্যবাদ প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বললাম শান্তিনিকেতন থেকে।